আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোন একটা প্রিন্টারের মাধ্যমে কোন একটা ডকুমেন্টের অড বা ইভেন পেজ আমরা প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমরা কিভাবে কোন একটা ডকুমেন্টের যে অড বা ইভেন অর্থাৎ জোড় সংখ্যা বিশিষ্ট অথবা বিজোড় সংখ্যা বিশিষ্ট যে পেজগুলো আছে সেটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো বাই ডিফল্ট আমরা যদি কোনো একটা প্রিন্ট কমান্ড দিই তাহলে কিন্তু সেটা প্রথম থেকে সব পেজ আমাদের প্রিন্ট করবে সিরিয়াল ওয়াইজ। কিন্তু আমরা যদি চাই সেটা না করে আমরা যে সকল পেজ অড নাম্বার সেগুলো আমরা প্রিন্ট করতে পারি অথবা যে সকল পেজ ইভেন নাম্বার বিশিষ্ট সেগুলো আমরা প্রিন্ট করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো যে কিভাবে আমরা কোনো একটা প্রিন্টারের মাধ্যমে, সেটা যে কোনো প্রিন্টার হতে পারে, সেটা এপসন বা আপনাদের যে কোনো প্রিন্টার, এটা একই পদ্ধতি, যে কিভাবে আমরা যে কোনো প্রিন্টারের মাধ্যমে কোনো একটা ডকুমেন্টের অড বা ইভেন পেজ আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। সো ডিয়ার ভিউয়ার্স, এটা হলো আমার সেই এপসন L3110 স্ক্যানার মেশিন। তো সর্বপ্রথম আমরা স্ক্যানার মেশিনের যে প্লাগ সেটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন দিব। দেন এর যে ইউএসবি ক্যাবল এটা আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো এবার আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এবার আমরা যেই ডকুমেন্টটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি তো সেটা আগে আমরা ওপেন করব। তো আমি এটা ওপেন করতে চাচ্ছি, তো আমি এটা ওপেন করছি, ওপেন উইথ। তো এবার আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে এই প্রিন্ট আইকনের উপর ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল পিতে ক্লিক করতে পারেন। তো আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। তো এবার যদি আপনারা অড বা ইভেন পেজ প্রিন্ট করতে চান, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের যে অড বা ইভেন নাম্বারের যে পেজ সেটা যদি প্রিন্ট করতে চান, তাহলে আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো এখানে মোর অপশনস। তো এখানে দেখতে পাচ্ছেন অড অর ইভেন পেজেস, তো এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি চান যে অড নাম্বারের যে পেজগুলো সেটা আপনারা প্রিন্ট করতে, তো সেখানে আপনারা অড পেজেস অনলি এখানে ক্লিক করবেন। এর অর্থ হলো আপনাদের যে সকল পেজের নাম্বার অড সেগুলো প্রিন্ট হবে, যেমন 1, 3, 5, 7, 9, 11 এরকম। আর যদি আপনারা ইভেন নাম্বারের পেজ প্রিন্ট করতে চান, অর্থাৎ যেই পেজের নাম্বার ইভেন সেগুলো, যেমন 2, 4, 6, 8, 10, 12, তো সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। এবার আমরা প্রিন্ট করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এবার যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কিন্তু কমপ্লিট। আমাদের যে দুইটা পেজ, আমরা জাস্ট দুইটা পেজ প্রিন্ট করে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে আপনারা চাইলে যত ইচ্ছা তত আপনারা কিন্তু প্রিন্ট করতে পারেন, এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কোনো একটা ডকুমেন্টের অড বা ইভেন পেজ আমরা খুবই সহজেই প্রিন্ট করতে পারি যে কোনো প্রিন্টারের মাধ্যমে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।